হ্যালো, সবাই কেমন আছেন? রোমানিয়া ইস্যুতে কথা বলার বিষয়ে আমি পোস্ট করছিলাম যে রোমানিয়ার বিষয়টা নিয়ে কথা বলবো। তো যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমার একজন পরিচিত পার্সনের সাথে। তো সে আরব আমিরাতে আছে এবং কি দীর্ঘদিন যাবার চেষ্টা করতেছে ইউরোপে যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে চেষ্টা রোমানিয়ার জন্য। তো উনি ফ্লাইট হওয়ার আগে বা ভিসা পাওয়ার পরে জানাইছিল যে ওনার ভিসা হয়েছে। তো পরবর্তী সময়ে ফ্লাইট লেট হলো, ভাবছে যে চলে গেছে, কিন্তু আনফর্চুনেটলি যে দুঃখজনক ঘটনা যে উনি রোমানিয়া থেকে ফেরত আসছে। তো কেন ফেরত আসছে বা এয়ারপোর্টে কী ঘটছে এটা নিয়ে আমি নর্মালি একটু কোশ্চেন করছিলাম বা জানতে চেয়েছিলাম যে আসলে কী হয়েছে বিষয়টা। তো সেই বিষয়টা আমি যতটুকু জানছি সেটা তুলে ধরার চেষ্টা করবো আর কি। তো আপনারা অনেকে আছেন যে রোমানিয়া ওয়ার্ক পারমিটে যাওয়ার চেষ্টা করতেছেন, ওয়ার্ক পারমিটে অনেকে গেছেন, তো সেই সাথে পাশাপাশি অনেকে ট্যুরিস্ট ভিসা দুবাই থেকে সংগ্রহ করছে রোমানিয়ার। তো যিনি রোমানিয়া এয়ারপোর্টে গেছে ওনার বক্তব্য হচ্ছে, আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি যে এয়ারপোর্ট যে ফ্লাইটে গেছেন বাংলাদেশে কেমন ছিল? উনি বললো যে বাংলাদেশের ভিতরে আমি একজনই ছিলাম এবং কি পুরা ফ্লাইটে রোমানিয়ান লোকজন ছিল। তো বিষয়টা তো স্বাভাবিক, পূর্বে যেমন আলবেনিয়াতে লাস্ট মুহূর্তে যদি একটা ফ্লাইট যাইতো দুবাই থেকে হয়তো আট দশজন লোক থাকতো অন্য দেশি আর পুরা বিমানবর্তী লোক থাকতো বাংলাদেশি। তো এটা তো সন্দেহের কারণ ছিল, কিন্তু ওনার যে বিষয়টা উনি বললো যে পুরা বিমানে রোমানিয়ান লোক ছিল দুবাই থেকে যাওয়ার সময়, আমি একজন বাংলাদেশি। তো নিয়ম মাফিক উনি এয়ারপোর্টের যাওয়ার পর উনি ওনার রিল্যাক্স এবং নিশ্চিন্তভাবে উনি ওনার ইমিগ্রেশনে দাঁড়ালেন। অফিসার ওনার পাসপোর্ট দেখার পর শুরু হলো ওনার সাথে বার্গেটিং, বা বার্গেটিং না মানে কথার যে আর্গুমেন্ট বা যতটুকু ওনার তরফ থেকে উনি কথা বলছে, অফিসারদের তরফ থেকে অফিসাররা কথা বলছে। তো ওই আলোচনায় উনি বললো যে আসলে ওনারা আমাকে তেমন কিছু বুঝাইতে চায় নাই যে কেন আমাকে ফেরত দেওয়া হচ্ছে, অত ডিটেলস কিছু বলে নাই। আমাকে আটকায় দেওয়া হলো এবং কি আমাকে একটা রোমানিয়া গেল এবং কি যে ইমিগ্রেশন অফিসার আমাকে বিভিন্নভাবে প্রশ্ন প্রশ্ন করার পর আমার ডকুমেন্টস বা আমি আসার সময় ক্যাশ টাকা আনছি কিনা বিভিন্ন বিষয়গুলো জানলো। জানার পর অনেকক্ষণ পর ডিসিশন দিল যে আপনাকে ফেরত যেতে হবে দুবাই, আপনি এখান থেকে ইমিগ্রেশন করা হবে না বা আপনাকে ঢুকতে দেওয়া হবে না রোমানিয়া, ওই ডিসিশন আসে। তো পরবর্তীতে উনিও ওনার তরফ থেকে বলছে যে আমি কেন ঢুকতে পারবো না বা প্রবলেম কী, আমাকে তো রোমানিয়া সরকার বা এম্বাসি আমাকে ভিসা দিয়েছে, এখানে তো ইলিগেল কোনো কিছু নাই। তো ভিসা অফিসাররা বলছে যে এটা মানে হবে না বা তোমাকে ফেরত যেতে হবে। ওরা তো আসলে এত অ্যান্সার দিতে মানে অ্যান্সার দেওয়া মানে ভিসা অফিসার ইমিগ্রেশন অফিসার আপনাকে এত কিছু বলবে ওদের তো আর এত ঠেকা লাগে নাই বা ওরা এত বলার ওদের এখতিয়ারও নাই যে বলতেই হবে, আপনাকে ঢুকতে দিছে না বাস আপনি ঢুকতে পারবেন না। তারপর আমি বললাম যে আপনি কি হোটেল বুকিং প্লাস আদার্স বিষয়গুলো খুব কনফার্মলি ছিল? তো উনি বললো যে হ্যাঁ, আমি তো অলরেডি একটা হলিডে প্যাকেজ নিয়ে আনিছে ফ্লাই দুবাই থেকে। তো যেহেতু ফ্লাই দুবাই থেকে উনি একটা প্যাকেজ নিয়ে নিয়েছে তো সেক্ষেত্রে সব কিছু তো পারফেক্ট, একদম হোটেল বুকিংতে শুরু করে ওনার সাথে ক্যাশ টাকা সব কিছু, আর বিশেষ করে যিনি গেছেন ওনার ট্রাভেলিং হিস্ট্রিও আছে পাসপোর্টে, আর উনি এখানে পাসপোর্টে হচ্ছে ভিসা ওনার হচ্ছে পার্টনার ভিসা। তো সর্বদিক দিয়ে মিলিয়ে ওনাকে দেখতেও আবার এমন না যে একদম নর্মাল পাবলিকের মতো, ওনাকে ট্রাভেলার হিসাবেও কাউন্ট করা যায়। তো সব মিলিয়ে মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে কিন্তু উনি রোমানিয়া এয়ারপোর্টে গেছে, কিন্তু শেষমেশ ওনাকে ফিরে আসতে হলো। তো ঘটনার বিষয়টা বিশ্লেষণ করলে যেটা ফাইন্ড আউট হচ্ছে যে আসলে রোমানিয়াতে বাংলাদেশিরা পূর্বে গিয়ে যে রিপোর্টেশনগুলো ঘটছে বা পূর্বে অনেককে কিন্তু রোমানিয়া এয়ারপোর্ট থেকে ফিরত দেওয়া হয়েছে আর রোমানিয়া গিয়ে অনেকে পালিয়ে যাচ্ছে, কোম্পানিতে চাকরি করে না, এই টোটাল রিপোর্টেশনগুলো কিন্তু ইমিগ্রেশন সেক্টরে কিন্তু অলরেডি আছে। প্রত্যেক দেশেরই যখন মাইগ্রেশন বা জ্বালানি প্রবাস বা এই বিদেশি শ্রমিক কোনো অকারেন্স পালাইলে এইসব বিষয়গুলো কিন্তু ইমিগ্রেশন অফিসারদের কাছেই চলে আসে। তো রোমানিয়া এয়ারপোর্টে অবশ্যই ইমিগ্রেশনদের কাছে আমাদের বাংলাদেশিদের বিষয়ে ওই দেশের কোম্পানি অথবা বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে কিন্তু ইনফরমেশনগুলো ওদের কাছে আসছে। তো সেই কারণেই হয়তো ওনাকে ঢুকতে দেয় নাই যে ওখানে যাওয়ার পর উনি পালিয়ে যাবে অথবা উনি ফেরত যাবে না দুবাই। তো শেষমেশ যেটাই বোঝা যাচ্ছে বা উনি বললো যে রোমানিয়া গেলে এখন ওয়ার্ক পারমিটে যাওয়াটাই বেটার, কারণ অনেককে ফেরত দিয়েছে। উনি বললো যে পাকিস্তানি সহ আর অন্য দেশি অনেকের কয়েকজনকে নাকি ফেরত দিয়েছে রোমানিয়া এয়ারপোর্ট থেকে। তো যারা রোমানিয়ার ভিসা পাইছেন অথবা রোমানিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য জমা করছেন, তো আপনারা যাওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করে যাবেন, প্রস্তুতি একটু পারফেক্টলি প্রস্তুতি নিয়ে যাবেন, কারণ যেহেতু ফেরত আসে কয়েকজন লোক তো সামনের দিকে হয়তো এরকম ঘটনা ঘটতেও পারে। সবচেয়ে ভালো হয় আপনারা যদি ওয়ার্ক পারমিটে যান,
রোমানিয়ার ওয়ার্ক পারমিট তো অনেকে পাচ্ছে, বাংলাদেশেও সাময়িক কনসুলেন্ট অফিস বসানো হয়েছে, বাংলাদেশ থেকে অনেকে দেখতেছি যাচ্ছে। তো আপনারা ওয়ার্ক পারমিট এনে যাওয়ার জন্য চেষ্টা করেন, দুবাই থেকে অনেকে গেছে। তো রোমানিয়ার ওয়ার্ক পারমিটের বিষয়ে আমার একটা ইনফরমেশন নেওয়ার একটা প্ল্যানিং আছে, আমি এই সপ্তাহে যাইতে পারি নাই, তো দেখি যদি একটা সোর্সের বিষয়ে খোঁজখবর নেওয়ার কথা ছিল, যদি ওইটা অথেন্টিকলি হয় তাহলে আমি আমার মিডিয়া আমার চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো এই হচ্ছে মূল বিষয় রোমানিয়া এয়ারপোর্ট থেকে ফিরে আসার। তো ভালো থাকবেন।